ইয়ার পরা খেদি পটক না কোনে হাত বড়ি বান্ধে রাখি যে দিল্লিত বিজেপি সরকার আছে অসমত বিজেপি সরকার আছে কোনে কোনে বাধা দিছে তার কথাটো এইটো নহয় কথাটো এই যে যদি সরকারি জমি দখলমুক্ত করিব লাগে আমার কোনো কব লাগে নাই উচ্ছেদ কর তার কোনো আপত্তি নাই কিন্তু উচ্ছেদ করার আগতে মানুষখিনি পুনর সংস্থাপন আগতে কর যেটো নর্মস নর্মস মানি আগতে ইহতের মাটিখিনি এলটমেন্ট দিয়ক তাত তেওঁলোকক থাকার জায়গাটো ফাইনেল করে দিয়ক মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে কৈছে ছয় বিঘাকে তাত আমার কোনো কন্ট্রাডিকশন নাই যদি ছয় বিঘা দিব বিচারে ছয় বিঘাকে দিয়ক আগতে দিয়ক তারপিছত উচ্ছেদ করো এইটো হলো আমার ডিমান্ড এইটো লৈ আমি লং টার্ম আমি যেতিয়ালৈকে এইখিনি করব নকরিব আমি গভর্নমেন্টের বিরুদ্ধে আমি আন্দোলনত নামিম এতিয়া কোভিড প্রটোকলের কারণে নামিব পারা নাই আমি গণতান্ত্রিক ডেমোক্রেটিক আন্দোলনত নামিম নাম্বার ওয়ান নাম্বার টু হল আজি এইবিলাক মানুহৰ আবেগ আজি যিখিনি মানুহ দুখাইছে তেওঁলোকৰ পৰিয়ালৰ কথা চাওক যিখিনি মানুহ উচ্ছেদ কৰিছে তেওঁলোকে ক'ত আছে ৰাস্তাত আছে ৰাস্তাৰ কাষত য'তে ত'তে আছে এইখিনি মানুহৰ কথা কোনোৱে ভবা নাই আজি আমাৰ ডিমাণ্ড হ'ল আগতে মানুহখিনি ঘৰ বনাই দিয়ক ছয় বিঘাকে মাটি দিব কৈছে ছয় বিঘাকে দিয়ক তাৰপিছত উচ্ছেদ কৰক আদৰৈজ আমি ডেম'ক্রেটিক আন্দোলন কৰিম আৰু এইখিনি লৈ নাটক যি চলি আছে আমাৰ কংগ্ৰেছ প্ৰেজিডেণ্টে গৈ তাত চোলা ফালি আছে কিবা কৰি আছে মানুহক দেখাবৰ কাৰণে মোৰ এটা কুৱেশ্যন যোৱা পোন্ধৰ বছৰ বাকীখিনি বাদ দিলে যোৱা পোন্ধৰ বছৰ এই কংগ্ৰেছ গভৰ্ণমেণ্ট আছিলে একেৰাহে পোন্ধৰ বছৰ আছিলে তেওঁলোকে কিয় দিয়া নাই কোনে হাত ভৰি বান্ধি ৰাখিছিল তেওঁলোকক এক বিঘাকে দিব দিব পৰা নাই মাটি আজি আজি তাত গৈ নাটক কৰি আছে হাইকোৰ্টৰ অৰ্ডাৰ আছিলে তেতিয়া কংগ্রেছ গভর্নমেন্ট যেতিয়া আসলে মানুষখিনিক মাটি দিয়ার হাইকোর্টের অর্ডারের পিছতো মানুষখিনিক এই অঞ্চলের মানুষখিনিক মাটি দিয়া নাই সেইখিনি জবাব দিব লাগিব ইয়ার টিভির আগত গই কাপড় ফালিলে নহব সেইখিনি করলে নহব তাহলে ভূপেন বড়া নাটক করেছে নাকি হ্যাঁ স্পষ্ট নাটক করে আছে কোনে ভূপেন বড়া স্পষ্ট নাটক করে আছে এইবোৰ নাটক নচলিব কংগ্রেসের আমলত কিয় মানুষখিনিক মাটি দিয়া নাই কারণ কি কোনে হাত ভরি বান্ধি রাখিছিল সেইখিনি কথার জবাব দিব লাগিব আজি তেও কই আছে কোনবা ব্রাহ্মণ উপাধিধারী মানুষের বিরুদ্ধে এতিয়া ব্রাহ্মণ আর বরার ভিতর কাজিয়া আমার না লাগে যার মানুষ ঢুকাইছে কি হব লাগে এইটো লৈ আলোচনা হব লাগে আগতে মানুষখিন পাত্তা দিব লাগে তেওঁলোকৰ ঘর বনাই দিব লাগে তার পিছত উচ্ছেদ করব লাগে আমি তো কৈছোঁ যেতিয়ালৈকে মানুষখিন ঘর নিদিব তেতিয়ালৈকে উচ্ছেদ বন্ধ রাখক প্রয়োজনে আমি আইনের আশ্রয় লম।